নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রো কানেকশান ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আজকে আমি বলবো কোন গ্রহ খারাপ থাকলে মানুষ পাগল পর্যন্ত হয়ে যেতে পারে হ্যাঁ বন্ধুরা জ্যোতিষশাস্ত্র মতে একটি গ্রহ আছে যেটি খারাপ থাকলে মানুষ পাগল পর্যন্ত হয়ে যেতে পারে তো সেটি জানতে ভিডিওটি পুরো দেখুন খুব ইন্টারেস্টিং টপিকস তো ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার প্রতিবারের মতো রিকোয়েস্ট যারা নতুন এই চ্যানেলটি দেখছেন তারা দয়া করে লাল রঙের সাবস্ক্রাইব বটনটা ক্লিক করে পাশের বেল আইকনটিকে অন করে দিন এবং অল করে দিন যাতে সমস্ত রকম নোটিফিকেশান আপনারা আপনাদের ফোনে পেতে পারেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আসুন শুরু করা যাক পাগল এই কথাটা আমরা খুব সহজেই বলে ফেলি আপনারা জানেন পাগল কথার অর্থ কী আমি বলছি পাগল তাকেই বলে যার চেতনা জ্ঞানহীন মানুষকেই পাগল পাগল বলে মানে পাগল তারাই যাদের বয়স হওয়ার সাথেও শিশু সুলভ মনোভাব আছে পাগল তারাই যারা কোনো কাজ চিন্তা ভাবনা করে করে না পাগল তারাই যাদের মধ্যে লোপ লালসা নেই তো এ গেলো পাগলের ডেফিনেশান তো কোন গ্রহের জন্য একটা মানুষ পাগল হয়ে যায় এবং তাকে সারাটা জীবন পাগলা পাগলাগাঁড়োতে কাটাতে হয় সেটাই আমি বলতে চলেছি আমাদের রাশিচক্রে প্রতিটা গ্রহের আলাদা আলাদা কাজ আছে এর মধ্যে একটি গ্রহ আছে যেটা ভালো থাকলে সে জীবনে অনেক দূর যেতে পারে এবং তার জ্ঞান বুদ্ধি পিঙ্ক পয়েন্ট হয় মানে পিঙ্ক পয়েন্ট মানে তার দূরদর্শিতা প্রচণ্ড পরিমাণে থাকে এবং ওই গ্রহটি যদি খারাপ হয়ে যায় তাহলে সে মানুষটি পাগল হয়ে যায় সে গ্রহটি কে জানেন কি জানেন সে গ্রহটি হচ্ছে চন্দ্র হ্যাঁ বন্ধুরা চন্দ্র যদি কেতুযুক্ত হয় চন্দ্র যদি নিচস্ত হয় চন্দ্র যদি রাহুযুক্ত হয় বা চন্দ্র যদি ডিগ্রি খুব অল্প থাকে বা চন্দ্র যদি ডিগ্রি খুব অল্প থাকে চন্দ্র যদি খারাপ নক্ষত্রে থাকে সেক্ষেত্রে মানুষ পাগল পর্যন্ত হয়ে যায় হ্যাঁ বন্ধুরা পাগল পর্যন্ত হয়ে যায় তো এই ছিল আজকের আমার ভিডিও যদি আপনাদেরকে ভিডিওটি ভালো লাগে তো এখনই লাইক করুন শেয়ার করুন এবং এবং সকলকে জানার সুযোগ করে দিন আর এখনও পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো লাল রঙের সাবস্ক্রাইব বটনটা ক্লিক করে পাশের বেল আইকনটিকে অন করে দিন এবং অল করে দিন যাতে সমস্ত রকম নোটিফিকেশান আপনারা আপনাদের ফোনে পেতে পারেন তো ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ